Hello, Assalamu Alaikum, dear brothers and sisters. আশা করি যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ রয়েছেন আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব ইটস অ্যান এক্সপেরিয়েন্সিং ম্যাটার সো আমরা বিষয়টা আলোচনা করব তার আগে বলে দিই আমি কোথায় আছি এটা হচ্ছে চাপাইনবাবগঞ্জ যে সেতু রয়েছে চাপাইনবাবগঞ্জ সেতু সেই সেতুর পাশে মহানন্দা নদীর সাথে যে সেতু রয়েছে সেই সেতুর পাশে এবং ধারে নদীর ধারে এই জায়গাটিতে আমি কালকেও আসব আজকে ভাবছিলাম কিছু একটা মানে কিছু ভিডিও বানাবো তো যাই হোক আজকে আর বানানো হচ্ছে না সো একটি বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগে আমি ঢাকায় ছিলাম তো আসলে ম্যাটারটা হচ্ছে পলাইটনেস নিয়ে পলাইটনেস মানে ভদ্রতা উদারতা হিউম্যানিটি সো ম্যাটারটা হচ্ছে যে আমি গুলশান সম্ভবত এক থেকে অথবা হয়তো বনানী থেকে গুলশানে ঢুকবো একেবারে দিয়ে ঢুকবো সো এমন একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি বাট আমি খুঁজে পাচ্ছি না হঠাৎ করে একজন ব্যক্তির সাথে দেখা মানে অপরিচিত ব্যক্তি তো তাকে আমি জিজ্ঞেস করছি গুলশান এক কীভাবে যাওয়া যায় সো আমার মনে হয় যে সে আমার কথা প্রথম অবস্থায় বুঝতে পারেনি সো সে কিছু একটা না বলে বা বুঝতে পারেনি এই বলে সে হেঁটে চলে যাচ্ছে তো সে চলে গিয়ে মানে আমি অনেক দূরে সামনে চলে গিয়েছি পরে দেখছি যে সে দৌড় দিয়ে আমার সামনে এসে আমার কাছে এসে বলছে ও আপনি গুলশান একে যাচ্ছেন ওকে ঠিক আছে আপনি সামনে দিয়ে বামে দিয়ে এই সামনে যান মানে আমাকে ডিরেকশন দিচ্ছে সো আমি তাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম যে একজন ব্যক্তি যাই হোক সে আমাকে অ্যান্সার দিতে পারেনি বা বুঝতে পারেনি কিছু একটা কিন্তু সে তো অনেক দূরে চলে গিয়েছে সো এত দূর থেকে দৌড়িয়ে এসে মানে মানে অনেক মানে প্রায় তার বয়স কত বলবো 45-50 হবে সো এরকম এক ধরনের ব্যক্তি দৌড়িয়ে এসে আমাকে আবার কারেক্ট করছে যে ও আমি বুঝতে পারিনি আপনার কথাটা আপনি গুলশান একে যাবেন ডানে বামে বা সামনে দিয়ে এইভাবে সো আমি একটা জিনিস দেখলাম যে এটাই হচ্ছে হিউম্যানিটি এবং সে ব্যক্তিটা আমার মনে হয় ব্যক্তিটা হয়তো ইন্ডিয়ান হতে পারে বা বাইরের কান্ট্রিতেও হতে পারে মানে তার চেহারাটা একটু মানে সাদাদের মতো লাগলো এবং অথবা ইন্ডিয়ানদের মতো লাগলো সো সে বাংলাতেই কথা বললো তবে কথাগুলো ছিল সুস্পষ্ট তো আমার কাছে মনে হলো বিষয়টা যে এটাই হচ্ছে আসলে হিউম্যানিটি মানবতা যে আমি যদি তাকে অ্যান্সার দিতে পারিনি তবে পরে বুঝতে পারলাম যে আসলে সে গুলশান একে বা দুয়ে যেতে চাচ্ছে সো তাকে যদি উপকার করা যায় তাকে যদি সঠিক ওয়ে দেখানো যায় তাহলে সে সঠিকভাবে যেতে পারবে তার কাঙ্ক্ষিত জায়গাতে তো আমার কাছে মনে হয় যে মানুষের ধর্ম এই যে আমরা বলি যে কেউ বুদ্ধিস্ট কেউ হয়তো হিন্দু কেউ হয়তো ইসলাম এক একজন এক এক ধর্ম পালন করে বাট আমার কাছে কেন জানি না মনে হয় যে সব মিলিয়ে আমাদের হিউম্যানিটি হচ্ছে মেন হচ্ছে ধর্ম আমার কাছে মানে মানবতাই হচ্ছে ধর্ম এবং এটাই হওয়া উচিত এই গুণগুলো যেমন হচ্ছে যে এই যে সূর্য আমার পিছনে দেখা যাচ্ছে সূর্যের ধর্ম কি আলো দেওয়া তাপ দেওয়া এটা তার নিজস্ব ধর্ম ঠিক একটা গাছের ধর্ম কি গাছের ধর্ম হচ্ছে ফল ফুল দেওয়া আমার পিছনে যে ধান ক্ষেত দেখা যাচ্ছে ধানের ধর্ম হচ্ছে যে সে ধান দেবে ধান থেকে আমরা উপকৃত হব প্রতিটা জিনিসেরই একটা না একটা অবশ্যই গুণ রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে সো এই যে বৈশিষ্ট্য যার যেটা বৈশিষ্ট্য বাতাসের ধর্ম হচ্ছে কি মানুষকে শীতল করে দেওয়া এইভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা করে ধর্ম রয়েছে সো মানুষের ধর্ম শুড বি লাইক হিউম্যান মানে মানুষের ধর্ম হওয়া উচিত মানবতা যেখানে হিউম্যানিটি থাকবে যেখানে আন্তরিকতা থাকবে ভালোবাসা থাকবে এই হচ্ছে নিয়ম সো আমরা যারা বিভিন্ন ধর্মে বড় হয়েছি এবং বিভিন্ন ধর্মের মধ্যে দিয়ে বড় হয়েছি তো ধর্মের কাজ কী ধর্মের কাজ হচ্ছে মানুষকে কারেক্ট করা আমার রাইট এটাই হচ্ছে সিস্টেম তো যেখানে অলরেডি কারেকশন রয়েছে যেখানে অলরেডি সব কিছু ঠিকঠাক রয়েছে সেই জায়গায় কি আসলে ধর্মের প্রয়োজন রয়েছে এই প্রশ্নটি আমার মাঝে মাঝে হয়ে উঠে যে যেখানে সত্য মিথ্যা নেই টোটালি মানে যেখানে একেবারে সত্য মিথ্যার ঝামেলা নেই যেখানে সত্য মিথ্যা নিয়ে বিভ্রান্তি নেই যেখানে সব কিছু ঠিকঠাক রয়েছে সেখানে কি আর ধর্মের প্রয়োজন রয়েছে কারণ প্রতিটা ধর্মই
শুদ্ধ করে মানুষকে, প্রত্যেকটা ধর্মে মানুষকে ভালো কথা বলে। সো সেইখানে কি আর নতুন করে ধর্মের প্রয়োজন আছে? আর আমার কাছে মানবতাটাকেই সবচেয়ে বড় মনে হয়, কারণ যে যে ধর্মে আমরা আছি বা পালন করি, ধর্ম পালন করার পরেও, ধর্মে অনেক কিছু রুলস রেগুলেশন লেখার পরেও আমরা মানুষের সাথে প্রতারণা করি, চিট করি, আমরা মানুষকে ধোকা দিই, অনেক কিছু করি। তো তাহলে আমাদের ধর্ম সেখানে কীভাবে কাজ করে? অবশ্যই ধর্ম সেখানে কারেক্ট করে যে না, এটা করা যাবে না, ওটা করতে হবে, ওটা করা যাবে না, এটা করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। সো আমার কাছে মানবতা, হিউম্যানিটি, এগুলো হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়, যে মানবতায় থাকতে হবে। এই মানবতা না থাকলে মানুষ মানুষকে মানুষ ভাববে না, মানুষ মানুষের প্রতি অত্যাচার, অনাচার, অবিচার করবে, মানুষের প্রতি ব্যবিচার করবে। সো এই হিউম্যানিটি হচ্ছে, আমি মনে করি যে সকল ধর্মের মেন হচ্ছে হিউম্যানিটি। প্রিয় বন্ধুগণ, হয়তো আমার এই কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবে, অনেকেই অনেক ধারণা পোষণ করবে, মন্তব্য করবে। আসলে এটা আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগতভাবে আমার কাছে এমনটা মনে হয়, তাই বিষয়টা শেয়ার করলাম। এখানে অনেক আলোচনা পর্যালোচনা থাকতে পারে, থাকবে, অ্যান্সার থাকতে পারে, মানে তর্ক বিতর্ক থাকতেই পারে। তো আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম যে আসলে সে ব্যক্তিটা আমাকে ছুটে দৌড়িয়ে এসে আমাকে মানে পথ দেখাচ্ছে। তা আমি আশ্চর্য হয়ে গেলাম। এই ঘটনাটা ঘটে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই ঘটনাটা ঘটে, বাংলাদেশে খুব কমই ঘটে। তো এটাই আসলে হচ্ছে মানবতা। অনেকে দেখা যায় যে তারা কোনো ধর্ম, মানে কোনো ধর্মের অনুসারী না, বাট সে কখনো চিট করে না, সে কখনো প্রতারণা করে না, তার মানবতা রয়েছে। সো আমি মনে করি তাদের জন্য দ্যাটস রাইট। আমি মনে করি যে এটাই তাদের ধর্ম, এটাই তাদের ধর্ম, মানুষকে হেল্প করা, মানুষকে সেবা করা, মানুষের চিট না করা, মানুষের কাছে এগিয়ে যাওয়া। প্রিয় বন্ধুগণ, হয়তো আমার এই আলোচনাটুকু তর্ক বিতর্ক সৃষ্টি করতে পারে, যাই হোক, ক্ষমার দৃষ্টিতে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউকে আবারও এখানে নতুন কিছু টপিক নিয়ে আলোচনা হবে, ভিডিও হবে। আসসালামু আলাইকুম।